আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে আলু দিয়ে গরু মাংস ভুনার রেসিপিটি দেখাবো এবং এটি খুব ট্রেডিশনাল একটি রেসিপি এই রেসিপিটি কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি এবং বাঙালিদের ক্ষেত্রে যদি আমি বলে থাকি এই রেসিপিটি প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে খুবই পছন্দের একটি খাবার তো ভিউয়ার্স এখানে আমি প্রথমে গরু মাংস নিয়ে নিয়েছি এবং আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ফ্যাটানোর টক দই দিয়ে দিচ্ছি এখন এখানে আমি ফেটানো টক দিয়ে দিয়ে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো এখন আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যানে তেল পেঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন এগুলোকে আমি একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব এটা প্রায় হয়ে এসেছে যে মশলাগুলো দিয়েছিলাম চুলায় এখন আমি মেরিনেট করা গরু মাংসটা এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে মেরিনেট করা গরু মাংসটা দিয়ে দিলাম আমি এখন মেরিনেট করা গরু মাংসটাকে ভালোভাবে নেচে নিচ্ছি দেখুন দেখুন আমার গরু মাংসটা কিন্তু প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ভাবে ছিলে জাস্ট কেটে নিয়েছি অন্য কিছু আর করিনি দেখুন আমি এখন আলুগুলোকে এটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা কিন্তু অনেক সুন্দর ফ্লেভার হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে তাই এখানে আমি সামান্য পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মাংসটার সাথে তো দেখুন ভিউয়ার্স যদি আমার চ্যানেলে এই ভিডিওগুলো রান্না বিষয়ক আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার কোনো নতুন রান্না আপলোড করা হলে ভিডিওগুলো প্রথমেই আপনারা দেখতে পারেন তো এখানে আমি চাক মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এই মশলার গুঁড়াটি কীভাবে করে থাকি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে আমি তিন রকমের বাদামের গুঁড়ো করে নিয়েছি সেটা চীনা বাদাম বাদাম পেস্তা বাদাম এটা দিয়ে দিলাম বাদামের গুঁড়াটা তো আমি এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিব দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন আমার গরু মাংস কিন্তু রেডি হয়ে গেছে তো এটার মধ্যে এখন পানি দিয়ে দিলাম তারপর একটু কষিয়ে নেব শুধু তোমার গরু মাংসটা রেডি দেখুন কতটা সুন্দর কালার এসেছে অবশ্যই অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট বক্সে এটা খেতে কীরকম হয়েছে ধন্যবাদ ভিভার্স আসসালামু আলাইকুম